নমস্কার আমি অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস আজ আমি আপনাদের সামনে ভারতীয় নয়া সংহিতা দু হাজার তেইশ আইন নিয়ে কিছু বলব এই আইনটি অ্যাক্ট নাম্বার ফর্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আইনটি পাশ হয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশে এনফোর্সমেন্ট ডেট ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এক্সেপ্ট সেকশান ওয়ান হান্ড্রেড সিক্স ক্লস টু এই সেকশানটি বাদে এই সাবসেকশানটি বাদে সমস্ত আইনটি সারা ভারতবর্ষে লাগু হয়ে গেল জুলাই মাসের এক তারিখ থেকে অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি আইন আইপিসি পরিবর্তে ভারতীয় নয়া সংহিতা দু সারা ভারতবর্ষে চালু হয়ে গেল এই আইনটা যদি আপনারা প্রথমেই দেখেন তাহলে পাবেন কি পাবেন হচ্ছেন অ্যান অ্যাক্ট টু কনসালিডেট অ্যান্ড অ্যামেন্ড দি ল রিলেটিং টু ইন্ডিয়ান পেনাল কোড তাহলে বাংলায় যদি আমরা তর্জমা করি তাহলে পাবেন যে ভারতীয় দণ্ডবিধি সংক্রান্ত আইনকে একত্রিত ও সংশোধন করা হলো আগে আমাদের যে আইপিসি ছিল সেখানে সেটাকে একত্রিত করা হলো আপনারা যদি এই বিএনএস ফর্ম ভারতীয় ন্যায় সংহিতা দু এই একটি টোটাল সেকশান হচ্ছে তিনশো আটান্নটি টোটাল চ্যাপ্টার কুড়িটি এই আইনটির আগে ইন্ডিয়ান পেনাল কোডে টোটাল সেকশান ছিল পাঁচশো এগারো চ্যাপ্টার ছিল তেইশ এবং ডেফিনেশান সেকশানগুলো আইপিসিতে ছিল সেকশান সিক্স টু ফিফটি টু এ পর্যন্ত আর এই বিএনসে সেটাকে কি করা হলো সেকশান টু এর মধ্যে সমস্তটাকে আনা হলো আপনারা যদি চ্যাপ্টার ওয়ানটা দেখেন সেখানে পাবেন সেকশান ওয়ান থেকে সেকশান থ্রি পর্যন্ত এটা হচ্ছে প্রিমিনারি চ্যাপ্টার টু পানিশমেন্ট সেকশান ফোর থেকে সেকশান থার্টিন পর্যন্ত চ্যাপ্টার থ্রি জেনারেল এক্সেপশান সেকশান ফোরটিন থেকে সেকশান ফর্টি ফোর পর্যন্ত চ্যাপ্টার ফাইভ অ্যাভেটমেন্ট ক্রিমিনাল কনস্পেসি অ্যান্ড অ্যাটেম্প সেকশান পাবেন ফাইভ থেকে সিক্সটি টু পর্যন্ত চ্যাপ্টার ফাইভ অফেন্স এগেন্স্ট ওম্যান অ্যান্ড চাইল্ড এটা খুব ভাইটাল চ্যাপ্টার আমরা যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করি বা ক্রিমিনাল কোর্টে প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত এই সেকশানে মামলা আমরা দেখে আসছি এই চ্যাপ্টারে এখানে সেকশান পাবেন কি সেকশান সিক্সটি থেকে সেকশান নাইনটি পর্যন্ত চ্যাপ্টার সিক্স ওই চ্যাপ্টারে কী পাবেন অফেন্স অ্যাপেক্টিং দি হিউম্যান বডি এটাও আরেকটি ভাইটাল চ্যাপ্টার এখানে সেকশান শুরু হচ্ছে হান্ড্রেড থেকে সেকশান ওয়ান পর্যন্ত চ্যাপ্টার সেভেন অফেন্স এগেন্স্ট দি স্টেট এটা লোয়ার কোর্টে খুব কমই দেখা যায় এই সেকশানে মামলাগুলো দেখতে পাবেন সেকশান ওয়ান ফোরটি সেভেন থেকে সেকশান ওয়ান ফিফটি ফোর চ্যাপ্টার এইট অফেন্সেস রিলেটিং টু দি আর্মি নেভি অ্যান্ড ওয়ান ফিফটি নাইন থেকে ওয়ান সিক্সটি এইট এইগুলো এই সেকশানে এই চ্যাপ্টারের যে সেকশানগুলো আছে সচরাচর লোয়ার কোর্টে কিন্তু দেখা যাবে না চ্যাপ্টার নাইন সেখানে কি আছে অফেন্সেস রিলেটিং টু ইলেকশান সেকশান ওয়ান সিক্সটি নাইন টু সেকশান ওয়ান সেভেন্টি সেভেন এটাও লোয়ার কোর্টে কিন্তু খুব একটা দেখা যাবে না এই সেকশানগুলো চ্যাপ্টার টেন অফেন্সেস রিলেটিং টু কয়েন কারেন্সি নোট ব্যাঙ্ক নোটস অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্প এই সেকশনটাও লোয়ার কোর্টে কিন্তু আপনারা ক্রিমিনাল কোর্টে যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু দেখতে পাবেন এই চ্যাপ্টারের সেকশনটা শুরু হয়েছে ওয়ান এইট্টি নাইন থেকে ওয়ান নাইনটি সেভেন চ্যাপ্টার টুয়েলভ অফেন্সেস বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন এখানে চ্যাপ্টারের সেকশন শুরু হয়েছে ওয়ান নাইনটি এইট থেকে টু হান্ড্রেড ফাইভ পর্যন্ত চ্যাপ্টার থার্টিন কন্টেন্ট অব দি লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্ট এখানে সেকশন শুরু হয়েছে টু হান্ড্রেড সিক্স থেকে টু টোয়েন্টি সিক্স পর্যন্ত চ্যাপ্টার ফর্টি সেখানে কী পাবেন ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্সেস এগেনস্ট পাবলিক সার্ভেন্ট এখানে সেকশান শুরু হয়েছে টু টোয়েন্টি সেভেন থেকে সেকশন টু সিক্সটি নাইন পর্যন্ত অফেন্সেস এফেক্টিং দি পাবলিক হেলথ সেফটি কনভিনিয়েন্স ডিসেন্সি অ্যান্ড মরালস এখানে সেকশান শুরু হয়েছে টু সেভেন্টি থেকে টু নাইনটি সেভেন চ্যাপ্টার সিক্সটিন অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ান এখানে সেকশান শুরু হয়েছে টু নাইনটি এইট থেকে সেকশান থ্রি হান্ড্রেড টু পর্যন্ত চ্যাপ্টার সেভেন্টিনস এখানে পাবেন অফেন্সেস এগেন্স্ট প্রপার্টি এটাও একটা ভাইটাল সেকশান মানে চ্যাপ্টার এখানে সেকশান শুরু হয়েছে থ্রি হান্ড্রেড থ্রি থেকে সেকশান থ্রি থার্টি ফোর পর্যন্ত চ্যাপ্টার এইটিন অফেন্সেস রিলেটিং টু ডকুমেন্টস অ্যান্ড প্রপার্টি মার্কস এটাও একটা ভাইটাল চ্যাপ্টার এই চ্যাপ্টারের সেকশান শুরু হয়েছে থ্রি থার্টি ফাইভ থেকে সেকশান থ্রি ফিফটি পর্যন্ত চ্যাপ্টার নাইনটিন চ্যাপ্টার নাইনটিনে পাবেন ক্রিমিনাল ইন্টিমিডেশন ইনসাল্ট অ্যানোয়েন্স ডিফার্মেশান এসেট্রা এখানে সেকশান শুরু হয়েছে থ্রি ফিফটি ওয়ান থেকে সেকশান থ্রি ফিফটি সেভেন পর্যন্ত চ্যাপ্টার টোয়েন্টি চ্যাপ্টার টোয়েন্টিতে একটাই সেকশান পাবেন সেটা হচ্ছে রিফিল অ্যান্ড সেভিংস